বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ দেখতে মুখিয়ে থাকে ক্রিকেট ভক্তরা। অবশেষে সে আশা পূর্ণ হচ্ছে ক্রিকেট ভক্তদের। চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ভারত। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের মুখোমুখি হবেন তারা। তবে টেস্ট সিরিজ ছাড়াও টাইগারদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ মুখোমুখি হতে পারে রোহিত শর্মা বিরাট কোহলিরা। এ তথ্য জানিয়েছে বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন আগামী নভেম্বরে বাংলাদেশ সফরে ভারত দুটি টেস্ট খেলবে, সে সঙ্গে তিনটি একদিনের ম্যাচও খেলতে পারে। বিষয়টি শতভাগ নিশ্চিত নয়, এটা আমাদের প্রস্তাব। এখন ভারতীয় ক্রিকেট বোর্ড তাতে রাজি হলেই দুই ম্যাচ টেস্ট সিরিজের সঙ্গে তিন ম্যাচ ওয়ানডে সিরিজও অনুষ্ঠিত হবে।